ইসলামী ব্যাংকের অন্যতম একটি ব্যাংক সেবার মাধ্যম হচ্ছে সেলফিন অ্যাপস। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই সেলফিন অ্যাপস দিয়ে আপনারা মূলত কি কি কাজ করতে পারবেন। টোটাল কথা হচ্ছে এই সেলফিন অ্যাপস ব্যবহার করে আপনি কোন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এই সেলফিন অ্যাপস থেকে। তো ইন ডিটেলস এই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ওকে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। সো আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি নিজেই ঘরে বসে মাত্র 5 মিনিটে ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন। ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টটি খুলতে হলে আপনার যা যা লাগবে সেটা হলো আপনার অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, আপনার ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে, আবার আপনার একটি নিজস্ব এবং ভেরিফাই ফোন নাম্বার লাগবে, এটা নিজের। তো ভিডিওর ডিসক্রিপশনে থাকা এই অ্যাপসটির লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন এই অ্যাপসটিতে, অথবা গুগল প্লে স্টোরে যদি আপনি এই সেলফিন লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি যখন চলে আসবে এটা কিভাবে আপনি অ্যাকাউন্টটা করবেন, কি কি তথ্য আপনাকে দিতে হবে, তো চলুন সরাসরি দেখে নিই আমরা মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম টু মাই স্ক্রিন ভিউয়ার্স, ভিডিওর ডিসক্রিপশনে থাকা অ্যাপটির লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন অ্যাপটিতে, অথবা আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন সেলফিন, এই দেখেন, তো এখানে যদি সার্চ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। তো আমি অলরেডি এটা ইনস্টল দিয়ে রেখেছি, তো এখান থেকে নর্মালি এটা আমি ওপেন করে দেব, একটু সময় নেবে। ওপেন হওয়ার পর সকল কিছু এখানে আপনি অ্যালাউ করে দিবেন। ওকে, তো সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মোবাইল নাম্বার, সেলফিন 6-ডিজিট পিন। তো অলরেডি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সেলফিনে অ্যাকাউন্ট করা নেই, সেক্ষেত্রে আমাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, রেজিস্ট্রেশন উইথ ন্যাশনাল আইডি, রেজিস্ট্রেশন উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। তো নিচেরটা যদি আপনি করতে যান তাহলে অবশ্যই আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এখানে যখন আপনি ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে মোবাইল নাম্বার চাইবে এবং এখানে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইবে। ওকে, তো যেহেতু আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই বা এটা দিয়ে করবো না, সেক্ষেত্রে জাস্ট আমি এনআইডি কার্ড দিয়ে আমার এই সেলফি অ্যাকাউন্টটা করে নিব। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে দেবো এই রেজিস্ট্রেশন উইথ ন্যাশনাল আইডি, এখানে ক্লিক করে দেবো। ওকে, তো যদি এখানে ক্লিক করে দিই দেন আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব। দুঃখিত, আমি আমার ফুল নাম্বারটা দেখাতে পারছি না, পার্সোনাল ইনফরমেশান, সো সরি। এখানে আমরা এখানে একটা পিন নাম্বার সেট করব। তো অবশ্যই আপনি এখানে যে পিন নাম্বারটা সেভ করবেন এটা আপনার মনে থাকতে হবে এবং এটা কোথাও লিখে রাখবেন যেন এটা ভুলে না যান। ওকে, তো আমি এখানে 6-ডিজিটের একটা পিন নাম্বার সেট করছি। ওকে, যখন আপনি 6-ডিজিটের একটা পিন সেট করবেন তো এখান থেকে আপনার কোন অপারেটর থেকে, দ্যাট মিন্স কোন সিম থেকে আপনি এটা অপারেট করছেন এবং কোন সিম থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, উপরে এখানে রয়েছে। তো আমি যেহেতু বাংলিংয়ে করব তো আমি এটা সিলেক্ট করে দেন আমরা এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশান কোড চলে আসবে, তো অলরেডি চলে এসেছে, এখানে আমি পিনটা বসিয়ে নিব। ওকে, এখানে আমি সাবমিট করে দিব। তো সাবমিট করার পর এরকম একটা অপশন চলে আসছে, আপলোড ইউর এনআইডি। তো এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং এনআইডি কার্ডের ব্যাক সাইড আপলোড করতে হবে। তো অবশ্যই আপনার একটা এনআইডি লাগবে, তো আমি আমার এনআইডিটা নিয়ে নিলাম, দেন আমরা এটার উপরে ক্লিক করে দেব। অ্যালাউ করে দিব, অ্যালাউ করার পর ক্যামেরা অন করব, পার্সোনাল ইনফরমেশন তাই দেখাতে পারছি না, ফ্রন্ট পার্ট দিয়ে দিলাম।
ক্রপ করে শুধু এনআইডি কার্ডটা রাখলাম, দেন আমরা সেকেন্ড পার্টটা আবার আপলোড দিব। মুরগির বাচ্চারা কথা কয় না। তো আমরা এটাকেও ক্রপ করে দিব, ক্রপ করে এটা সাইজটা ঠিক করব, যেহেতু আমাদের পুরোটা লাগবে না, সো এটা ক্রপ করে ওকে করে দিব। ওকে, দেন আমরা নিচ থেকে এখানে যদি আপনি চান যে এই পিকচারটা ভালো হয় নাই অথবা এটাকে আবার রিটেক করতে পারবেন, তো যেহেতু আমার এটা ওকে হয়েছে তো আমি এটা এখন কনফার্মে আপলোড করে দিব। একটু আপলোড হতে সময় নিচ্ছে, তো এখানে আপলোড হয়ে গিয়েছে, সব কিছু চলে এসেছে এখানে। তো এখন আপনি এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস অটোমেটিক আপনার এনআইডি কার্ডে থাকবে, আর প্রেজেন্ট অ্যাড্রেসটা এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আপনি এখান থেকে আপনি এখন সিলেক্ট করবেন মেল ফিমেল, এটা সিলেক্ট করে দেন প্রফেশনটা এখানে দিয়ে দিবেন। এখানে আমার পজিশনটা এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। ওকে, তো নেক্সটে আসার পর এখানে দেখুন টেক এ পিকচার, এখানে আপনার একটা সেলফি লাগবে, অবশ্যই আপনার কাম দেখা যেতে হবে। তো সেলফি নেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন এটা ক্লিয়ার হয়েছে কি না। তো যেহেতু আমার ক্লিয়ার হয়েছে আমি এটা কনফার্ম করে দিব। কনফার্ম আপলোডে ক্লিক করার পর যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার মেইলটা এখানে দিয়ে দিব, দেন নিচে হচ্ছে আপনার রেফার মোবাইল নাম্বার, তো এখানে আপনি চাইলে রেফার করতে পারেন অথবা চাইলে নাও করতে পারেন, এখানে সমস্যা নেই। সো আমি এখানে আমি রেফার নাম্বার দিব না, সো এখানে নেক্সটে চলে যাব। তো লগ ইনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে দেখুন সেলফ ইন 6-ডিজিট পিন। আপনারা প্রথমে যে পিনটা সেট করেছেন অথবা যে প্রথমে যে আমি পিনটা সেট করেছি, তো এই পিনটা এখন এখানে আমরা দিব। ওকে, তো দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দিব, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখুন অ্যাকাউন্টটা খুলতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগে নাই, আমি ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটা তো অনেক সিনসিয়ারলি এবং সিকিউর কাজ, এখানে যদি আপনি কিছু ভুল করেন সেক্ষেত্রে এটা হবে না। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার এতটা লেট হয়েছে, কিন্তু আপনারা যদি বুঝে নেন, বুঝে যদি আপনি সব কিছু করতে পারেন তাহলে 2 মিনিটের সময় লাগবে না। সো এখন আপনি এখান থেকে কী কী করতে পারবেন, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, এখানে আমার 0-0 ব্যালেন্স, আর এখান থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন, এই যে এখান থেকে আপনি যে কোনো কার্ড থেকে, যে কোনো কার্ড না, দেখেন IBBL ডেবিট কার্ড, IBBL কিদমা কার্ড অ্যাকাউন্ট, এম ক্যাশ, হ্যাঁ ভিসা কার্ড, ঠিক আছে। তো এখানে আপনি এই যে এখান থেকে সর্বনিম্ন 100 এবং সর্বনিম্ন 1 লাখ টাকা এখান থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন। ওকে, তো এখন আমরা পরের অপশনটা দেখবো, এখানে হচ্ছে ফান্ড ট্রান্সফার, এটা কি দেখি, এখানে সেন্ড টু IBBL অ্যাকাউন্ট, সেন্ড টু সেলফ ইন, সেন্ড টু এম ক্যাশ অ্যান্ড আদার ব্যাঙ্ক, মোবাইল টপ আপ, এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। দেখুন কত সুবিধা রয়েছে, আসলে যদি হাতের কাছে সব কিছু থাকে তাহলে আসলে অনেক কিছুই ইজি হয়ে যায় এবং এটা যদি বুঝতে পারা যায় আর কি। সো এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন, বাই টিকিট, এখানে আপনি এয়ার মানে প্লেনের টিকিট কাটতে পারবেন, এখানে আপনি বাসের টিকিট কাটতে পারবেন, এখানে আপনি লঞ্চের টিকিট কাটতে পারবেন। তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি কত কিছুই করতে পারতেছেন। তো এখানে অপশনগুলো অনেকগুলো রয়েছে, এখানে আপনি একটা একটা করে আপনি নিজেই দেখে নেবেন। এখানে
কি কি আছে। তো আসলে এই অ্যাপসটা দিয়ে করা যাবে না এরকম কোনো কাজ আমি দেখি না, ব্যাংকিংয়ের যে সব সুবিধা থাকে, ওকে, যে সব কল সুবিধা থাকে এখান থেকে আপনি এই সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনি সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাত্র 2 মিনিটে নিজে নিজে একটি ব্যাংকের অ্যাকাউন্ট করা যায় এবং এটা থেকে আপনি সকল প্রকার সার্ভিস পাচ্ছেন একটা ব্যাংকের। অনেক কিছুই কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক সার্ভিস রয়েছে, একটা ব্যাংক থেকে এত সার্ভিস পাওয়া যাচ্ছে, তো আসলে এটা হাতের কাছে পাওয়াটা অনেক সহজ। তো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, টিল দেন টেক কেয়ার।